ঢাক ঢোল আর উলুধ্বনিতে দেবী দুর্গার আরাধনা শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকায় প্রবেশ মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ বিহিত পূজা পরিবেশ বান্ধব ব্যাগ সংকটে সুপার শপ চাহিদা মতো সরবরাহ নেই পাট কাপড় ও কাগজের ব্যাগের মূল্য নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না অনেক ক্রেতা শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী তিথি অনুযায়ী সকালে নবপত্রিকায় প্রবেশ সহ মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ বিহিত পূজা হয়েছে শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের পর থেকে শুরু হয় মহাসপ্তমীর নানা আনুষ্ঠানিকতা ষড়শ উপাচার বা ষোলটি উপাদান দিয়ে করা হয় দেবী দুর্গার পূজা দেবীকে আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমাল্য চন্দন ধূপ দীপ জ্বালিয়ে পূজা করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান এ সময় পূজারীরা দুর্গার সামনে বসে দেবীর মুখ দর্শন করেন সকাল ১০টা পর্যন্ত চলে পূজা অর্চনা এরপর শুরু হয় পুষ্পাঞ্জলি নির্বিঘ্নে দুর্গা উৎসব উদযাপনে মণ্ডপে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মায়ের কাছে চাওয়া হচ্ছে যেন পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সবকিছু সুন্দরভাবে চলে মানুষের সমৃদ্ধি আসে এবছর যেন মা আমাদের সকলের মঙ্গল করেন সে আশা নিয়ে আমি এবছর পুজো দিতে এসেছি আমাদের দেশ যেন শান্তিতে থাকে এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পারি প্রতি বছরের ন্যায় সেটাই আমাদের কাম্য আমরা সবাই খুবই আশাবাদী যে দশমী পূজা পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে আজ মণ্ডপে মণ্ডপে হয়েছে কল্পারম্ভ ও বিহিত পূজা এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার জিন্নাতারা যশোয়া এবং মাদারীপুরের পুরানবাজার রাধা গোবিন্দ মন্দিরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ সরাসরি প্রথমে যাচ্ছি যশোয়ার কাছে যশোয়া মহাসপ্তমীর সকালে বিশেষ করে যেসব রীতি কিংবা আচার অনুষ্ঠান আছে তা বলা যায় প্রায় সবটাই সম্পন্ন হয়েছে কেবল সম্পন্ন হলো দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার যে রীতি আছে সেটি আমরা এতক্ষণ দেখলাম ১০টা থেকেই শুরু হয়েছিল পুষ্পাঞ্জলি এর আগের আচার অনুষ্ঠান ভোর ৬টা থেকেই শুরু হয়েছিল এবং সপ্তমীর বিশেষ আচার অনুষ্ঠান যেটা হয় নবপত্রিকাকে স্নান করানো এবং তারপর দুর্গা মণ্ডপে স্থাপন করা এরপর দেবীকে চক্ষুদান বা দেবীকে প্রাণদান করা হয় মহাসপ্তমীতেই কিন্তু মহাসপ্তমীতেই বলা যায় যে মহাপুজোর আয়োজন এবং দুর্গাপুজোর যে প্রধান উৎসব মুখর অবস্থা কিংবা দুর্গাপুজোর যে পূজার আয়োজন মহাসমারোহে যে পূজার আয়োজন করা হয় তা মূলত মহাসপ্তমীতেই কিন্তু দেখা যায় এবং আজও মহাসপ্তমীতে সকাল থেকেই কিন্তু সব আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালিত হতে দেখা গেছে ঢাকেশ্বরী মন্দিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গার ভক্ত যারা আছেন তারা সবাই কিন্তু এসে ধীরে ধীরে উপস্থিত হয়েছেন এবং সবশেষ যে আচার অনুষ্ঠানের কথা বললাম আমরা দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি দেয়া তা কেবল মাত্রই কিন্তু শেষ হলো এবং এখনও যারা পুষ্পাঞ্জলি দিতে পারেননি তারা দিতে পারবেন দুপুর ১টা পর্যন্ত এবং এবার যদি একটু জানিয়ে রাখতে চাই ঢাকা শহরে কিন্তু গতবারের তুলনায় ৪টি মণ্ডপ বেড়েছে এবং এবছর ২৫২টি মণ্ডপে দুর্গাপূজা উৎসব পালিত হচ্ছে ঢাকায় এবং ঢাকার বাইরে যদি বলি সারা দেশের হিসাবে এবছর পূজা মণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে তবে ঢাকায় সেই সংখ্যা বেড়েছে এবং আরও একটি বিষয় যদি বলতে হয় যে দুর্গা পূজার মণ্ডপ ঘিরে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মন্দিরকে ঘিরে যৌথ বাহিনীর টহল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পূজার আয়োজক যারা আছেন তারা কিন্তু ভক্তদের বলছেন বারেবারেই যে আগামী অষ্টমী নবমী দশমীতেও তারা যেন ভোর থেকেই যত আচার অনুষ্ঠান আছে সে যত ভোরই হোক না কেন এসে যেন তারা এই আয়োজনে অংশগ্রহণ করেন পূজা অর্চনায় অংশগ্রহণ করেন এবং এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি হবে না বলেও তারা কিন্তু বলছেন এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে হয় আজ মহাসপ্তমীতে সকালের দিকেই কিন্তু মূলত দেখা যায় যে বেশিরভাগ রীতিনীতি আচার অনুষ্ঠান থাকে এবং সন্ধ্যার দিকে সাধারণত হয় সন্ধ্যা পূজা এবং আমাদেরকে যেমনটা এখানকার আয়োজক পুরোহিত জানিয়েছেন যে আজ সন্ধ্যা পূজা সন্ধ্যা ৭টা ১৫র মধ্যে শেষ করবেন এবং তার মাধ্যমে কিন্তু সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এখন পর্যন্ত থাকা মহাসপ্তমীর সর্বশেষ খবরাখবর এখন আমরা জানবো মাদারীপুরের মহাসপ্তমীর খবর সেখানে আছেন সহকর্মী অভিজিৎ কর্মকার
নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে আজকে মহাসপ্তমীর পূজা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভোর চারটার কিছু সময় পরে এই রাধা গোবিন্দর যে দুর্গা মন্দির রয়েছে সেখানে পুরোহিত পূজায় বসেন এবং তারপরে সকাল 8:30 নাগাদ পূজা শেষ হয়। আসলে নবপত্রিকা হচ্ছে কলা গাছের পূজা করা হয় দেবীর সন্তুষ্টির লাভের আশায়। ভক্তবৃন্দ প্রত্যাশা করছেন যে দেশ থেকে সব ধরনের অপশক্তি দূর হয়ে যাবে এবং দেবী দুর্গা শান্তির বার্তা বয়ে আনবে বলে তারা প্রত্যাশা করছে। নবপত্রিকা স্নানের পর যে পূজার আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়ে গেছে, এখন চণ্ডীপাঠ চলছে। জেলার 429টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এর মধ্যে রাজৈর উপজেলায় মণ্ডপের সংখ্যা 250। পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। প্রতিটি মণ্ডপে আনসার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডলের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকদের কমিটি করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে পূজা সম্পন্ন করতে সহযোগিতা করতে তারা তৎপর এবং আশ্বস্ত করা হয়েছে। এটি হচ্ছে জেলার সবচেয়ে বড় মন্দির, শহরের পুরান বাজার রাধা গোবিন্দ মন্দির। এখানে শারদীয় দুর্গা উৎসব হয়ে আসছে যুগের পর যুগ থেকে। আসলে ভোর 4টার পর থেকে যেহেতু পূজা শুরু হয় এবং সকাল 8:30 পর্যন্ত চলে, সেই ক্ষেত্রে দর্শনার্থীরা এর মধ্যে এখানে এসেছেন এবং তারা দেবী দুর্গা দশভুজা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছে এবং তারা তাদের মনের যে বাসনা ইচ্ছা সেটি কিন্তু তারা মায়ের কাছে মিনতি করছেন এবং দেবী দুর্গার মাধ্যমে আসলে পৃথিবী থেকে সব ধরনের অপশক্তি এবং সব ধরনের অপশক্তি দূর হয়ে যায় সেটি কিন্তু ভক্তবৃন্দ প্রত্যাশা করছেন। জেলায় আগামী রোববার বিজয় দশমীর মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে দুর্গা উৎসব, সেটি আগামী রোববার বিজয় দশমীর মাধ্যমে শেষ হবে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে শারদীয় দুর্গা উৎসবের আজকে মহাসপ্তমী তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে এবং শুরুতে ছিলাম রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে। নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে দুর্গাপূজায় হাজারো মানুষের ঢল নেমেছে। বেঙ্গলি ক্লাব ইউএসএ এর আয়োজনে প্রথমবার অনুষ্ঠিত এই পূজায় বাংলাদেশ ও ভারতের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার মানেই চোখ ধাঁধানো আকাশ ছোঁয়া বিল্ডিং আর আলোর ঝলকানি। সেই টাইম স্কোয়ারে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। ঐতিহাসিক টাইম স্কোয়ারে দুর্গা মায়ের আরাধনা করা যাবে এটা যেন অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না। বাঙালি দুর্গাপূজা এটা যে বিশ্ব ঐতিহ্যের অংশ সেটা বিশ্ববাসীকে জানানোর উদ্দেশ্যে আমাদের আয়োজন ছিল। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আর শরতের সুন্দর আবহাওয়ার সন্ধ্যায় পূজা মণ্ডপে হাজির হাজারো মানুষ। টাইম স্কোয়ারে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন হওয়ায় বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের মহাসম্মেলন ঘটে যা সবাইকে আপ্লুত করে। বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদে দুর্গাপূজার আয়োজন করতে পারেন দশভুজা দেবীর কাছে এই প্রার্থনা করেন অনেকে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, ম্যানহাটন, নিউ ইয়র্ক। সময় সংবাদে আরো থাকছে 11টি বেড়ে সুন্দরবনে বাঘের সংখ্যা 125। ইতিবাচক প্রভাব ফেলবে প্রকৃতিতে, সুরক্ষা ও প্রজনন সক্ষমতা বাড়াতে বন বিভাগকে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। পলিথিনের বিকল্প ব্যাগের ভয়াবহ সংকটে ভুগছে সুপার শপগুলো। চাহিদা মতো সরবরাহ নেই পাট, কাপড় ও কাগজের ব্যাগের, এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের। আর বেশি দামে পরিবেশ বান্ধব ব্যাগ কিনতে অনীহা ক্রেতার।
পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে দায়িত্ব নেয়ার পর থেকেই পলিথিনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় গত 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। জোর দেয়া হয় পাটসহ বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে। কিন্তু বাজারে এসব ব্যাগের যথেষ্ট সরবরাহ না থাকায় বিপাকে পড়েছে সুপার শপগুলো। সাপ্লায়ারের সাথে যোগাযোগ করছি, তাদের কথাগুলো এরকম যে আমাদেরকে যদি মিনিমাম 72 ঘন্টা আগে আপনারা রিকুইজিশন দেন তাহলে আমরা সর্বোচ্চ হয়তো 1000 গজের সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো, যেটা দিয়ে সর্বোচ্চ 500-550 ব্যাগ হবে। যেখানে আমার প্রতিদিনের ডিমান্ড আছে 6500-6700, সেখানে 500-550 দিয়ে আমি কী করবো? আমাদের যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ব্যাগের দরকার, এই মুহূর্তে সাফিসিয়েন্ট আমরা দিতে পারতেছি না, বিকজ অফ সোর্স ওরাই উৎপাদন করতে পারতেছে না। এমন অবস্থায় সুপার শপগুলো ক্রেতাদের ব্যাগ নিয়ে আসার পরামর্শ দিচ্ছে। এতে কখনো কখনো ক্রেতাদের সঙ্গে বিক্রয় কর্মীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। দাম বেশি দেখে ওনারা কিনে নিতে চাচ্ছে না, ওনাদের বেশি পড়ে যায় মানে এখানকে যা বিল করবো অর্ধেক দামই ব্যাগের দাম পড়ে যায়, এই জন্য ওনারা কিনে নিতে চাচ্ছে না। ব্যয়বহুল হওয়ার কারণে এটা পরিহার করা মানে করতেছেন কাস্টমার, আর বিকল্প হিসেবে কাস্টমার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কার্টুনগুলো ইউজ করতেছেন। এদিকে পাটের ব্যাগের পর্যাপ্ত সরবরাহ ও সুলভ মূল্য নিশ্চিত না করে পলিথিন নিষিদ্ধ করায় ক্ষোভ জানান ক্রেতারাও। পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের উদ্যোগকে সাধুবাদ জানালেও তাদের অভিযোগ, উচ্চ মূল্যের বাজারে বাড়তি চাপ তৈরি করছে এসব ব্যাগের দাম। খাস করে সরকার একটা জিনিস ই করলো, আমরা যে এত বাজার আমরা এগুলো কিসে করে নিব? একটা ব্যাগের দাম 13 টাকা, আমরা 13 টাকা থেকে প্রতিদিন আমাদের তো 10-15টা ব্যাগ লাগবে। আমার কিছুটা বাড়তি চাপ তো তৈরি করছে, এই কারণে এটাকে আমাদের কিনতে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে যাবে। প্রিয় সুবিধার জন্য যদি আমাদের সামান্য একটু কষ্ট হয় তাহলে মনে হয় এটা আমাদের জন্য ভালো। বর্তমানে দেশে সুপার শপের সংখ্যা 1500-এর বেশি, আর প্রতিদিন গড়ে 2500 ব্যাগের প্রয়োজন হয় প্রতিটি সুপার শপে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, ক্যামেরা ট্র্যাপিং ও পরবর্তীতে তথ্য উপাত্ত বিশ্লেষণে এই তথ্য জানা যায়। 2018 সালের তুলনায় চলতি বছর জরিপে 11টি বাঘ বেড়েছে, যা ইতিবাচক প্রভাব ফেলবে পুরো সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা, বুদ্ধি নিয়েও কাজ করতে হবে বন বিভাগকে। নিয়ামুল হোসেন কোচি তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অন্যতম আকর্ষণ, বনের ভারসাম্য ধরে রাখতে সবার উপরে তাদের ভূমিকা। চোরা শিকারী, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রতিনিয়ত কমছিল। আশার কথা, সবশেষ জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে। 8 অক্টোবর এই ফলাফল প্রকাশিত হয়। 2018 সালের জরিপে বাঘ পাওয়া যায় 114টি, সেখানে নতুন জরিপে বাঘের সংখ্যা মিলেছে 125টি। আরও আশার কথা, এবারের জরিপে এ সংখ্যার বাইরে বাঘের শাবক মিলেছে 21টি। বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে 2022 সালে তৃতীয়বারের মতো সুন্দরবনের বাঘ গণনা শুরু হয়, যা চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই রেঞ্জের 4টি ব্লকে 605টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় ছবি। পরবর্তীতে 4 মাস ধরে চলে তথ্য উপাত্ত বিশ্লেষণ। জোড়াকাটা দাগগুলোকে বিশ্লেষণ করে আমাদের যেই ছবিগুলো কালেকশন করার পরে আমাদের একটা দক্ষ এবং অভিজ্ঞ টিম আছে, তারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে এবং দীর্ঘ প্রায় 4 মাস যাবত এই অ্যানালাইসিসের কাজ চলে। সুন্দরবনে যাদের নিয়মিত যাতায়াত সেই ট্যুর অপারেটররাও বলছেন, সুন্দরবন ভ্রমণে আগের তুলনায় বেশি বাঘ বা বাঘের পায়ের ছাপ দেখতে পান। ম্যাক্সিমাম ট্যুরে কিন্তু আমরা বাঘের পায়ের ছাপ পাই এবং গেস্টদের এটা দেখাতে পারি। বাঘের পায়ের ছাপের সঙ্গে বাচ্চা বাঘের পায়ের ছাপ আছে। বাঘ বৃদ্ধির হার ধীর গতিতে হলেও বিশেষজ্ঞরা একে সামঞ্জস্যপূর্ণ বলছেন, আর সংখ্যা বাড়লেও তার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি, বাঘের সুরক্ষা নিশ্চিত করা ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নদীগুলোর প্রতি ট্রাফিক লিমিটেড করতে পারি, সাউন্ড এবং নয়েজ পলিউশন কমাইতে পারি। বন্যপ্রাণী তো ইকোসিস্টেমেরই, এই অনসেটগুলো, যে ক্লাইমেট চেঞ্জের অনসেটগুলো স্লোলি হয়, খুব র্যাপিড হয় না, এটার সাথে সে নিজে অভিযোজন করে নিতে পারবে। প্রতিবেশ পরিবেশগত জায়গায় পুরোটাকে যদি আমরা ধরি তাহলে এটা একটা বড় ধরনের হোলিস্টিক একটা ব্যাপার এবং এটা নিয়ে আরো বড় ধরনের কাজ করার জায়গা আছে। 2 বছর মেয়াদী বাঘ জরিপে খরচ হয়েছে 3,26,00,000 টাকা। বাঘ জরিপ বাদেও 3 বছর মেয়াদী বাঘ সংরক্ষণ প্রকল্পে সুন্দরবনে বাঘ মানুষ দ্বন্দ্ব নিরসনে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম, বাঘের আপৎকালীন আশ্রয়ের জন্য 12টি মাটির কেল্লা নির্মাণ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 36 কোটি টাকা।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার খেলার খবর। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজ টিকে থাকার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু হবে রাত 8টায়। আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে 2014 সালের পর প্রথম জয়ের দেখা পায় টাইগ্রেস। তবে দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের কাছে হারের তিক্ততা পেতে হয় জ্যোতিদের। সেমির আশা টিকিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন স্পিনাররা, সামর্থ্যের সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার আশা অধিনায়কের। 12 অক্টোবর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আমরা যদি গ্রুপ পর্বে খেলা দেখি, সবাই কিন্তু একটা করে ম্যাচ উইন করে আছে। সো আমাদের কিন্তু এখনও বলবো যে সেমিফাইনালের দিকেই চোখ আছে। যদি আমরা বেটার ক্রিকেট খেলতে পারি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তো আমাদের কিন্তু সেমিফাইনালের স্বপ্ন আমি বলবো যে বেঁচে থাকবে। সো আমরা তো চাইবো যেন এটা আমরা গ্র্যাব করতে পারি। কাজী সালাউদ্দিন জামানা শেষের পথে ধারণা করা হচ্ছে বাফুফের নির্বাচনে এবার লেভেল প্লেইং ফিল্ড। যদিও সভাপতির পদে একতরফা নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি, অবশ্য সভাপতির প্রার্থী তাবিথ আওয়াল প্রকৃত সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে প্যানেল করবেন কিনা সে নিয়ে এগোতে চান পরিস্থিতি বিবেচনা করেই। কথাই বলে গুজব নাকি বাতাসের আগে ছোটে, আসছে ফুটবল ফেডারেশন নির্বাচনে কান পাতলে শোনা যাবে এমন কিছুই। তফসিলের আগে অনেকের হম্বিতম্বি, কিন্তু ঘোষণা হতেই ফুস। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024 নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে আমি গ্রহণ করলাম। এটা অস্বীকার করার উপায় নেই। অন্য যে কোনো বারের তুলনায় এবার নির্বাচনী পরিস্থিতি ভিন্ন। পুরনো সংগঠকরা আবারও হয়েছেন ফেডারেশন মুখী। আসন্ন নির্বাচনে তাই প্রকৃত সংগঠকদের এগিয়ে আসার আহ্বান সভাপতি প্রার্থী তাবিথ আওয়ালের। লেভেল প্লেইং ফিল্ড আছে, ফিফা এবং এএফসির নজর ইলেকশনের উপরে আরও আগের চেয়ে কঠিন হয়ে আছে। তো যে চাচ্ছে ইলেকশনতে যোগদান দিতে পারেন, আর আমি আশা করি ভালো ভালো ব্যক্তিরা এগিয়ে এসে একটা মানে কম্পিটিটিভ ইলেকশনের মাধ্যমে আমরা নেক্সট ইলেকশন নেক্সট এক্সিকিউটিভ কমিটি আমরা বাছাই করতে পারব। মনোনয়ন ফর্ম বিতরণের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডোল। তবে কৌশলী অবস্থানে তাবিথ আওয়াল, একা নাকি প্যানেল নিয়ে এগোবেন নির্বাচনে, তা নিয়ে এখনও রেখেছেন ধোঁয়াশা। এই মুহূর্তে প্যানেলের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিই নাই। আমি আগেও বলেছিলাম যে আমি অপেক্ষায় আছি যে কারা কারা নির্বাচন করার জন্য এগিয়ে আসে, ওই সেই তালিকাটা দেখার পরে আমি আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিব। আমি বিশ্বাস করি কিছু কিছু নতুন চেহারা, কিছু কিছু সারপ্রাইজ চেহারাও আমরা দেখতে পারব। এদিকে ফুটবল পাড়ায় গুঞ্জন, নির্দিষ্ট কিছু পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে নাকি বাধা প্রয়োগ করা হচ্ছে, যদিও প্রার্থীদের কাছ থেকে মেলেনি সেই গুঞ্জনের সত্যতা। কোনো পক্ষে চাপ আছে থাকবে, এটাই আমার মনে হয় না যে ক্রীড়াঙ্গনে থাকবে এরকম অফিসিয়ালি কোনো পরিস্থিতি আমরা এখনো পাই। তো আমরা যদি ফেডারেশনের সাথে ইনভলভ হইতে পারি, সেক্ষেত্রে আমরা জেলাগুলোতে কন্ট্রিবিউশন করতে পারবো। বাফুফে নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবা আহমেদ। তার বিপক্ষে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ আছে, তবে এবার সে ধরনের প্রেক্ষাপট তৈরি হবে না বলেই বিশ্বাস তাবিথ আওয়ালের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ঢাক ঢোল আর উলুধ্বনিতে দেবী দুর্গার আরাধনা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকায় প্রবেশ। মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ, বিহিত পূজা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।